হ্যালো এভরিওয়ান, ইরাকশি দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। তো আজকের ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি। তো সকালবেলা এখন এই যে বিছানায় চাদর পাচ্ছিলাম, আর নতুন চাদরগুলো সব ঘরের যেগুলো বালিশ টালিশ আছে সেগুলোতে পরাচ্ছিলাম। আর আজকে তো সপ্তমী, তো তোমাদের সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সপ্তমীর দিনটা খুব ভালো করে মজা করে আনন্দ করে ঠাকুর দেখে কাটাও, তো আমিও আনন্দ করে কাটানোর চেষ্টা করব। তো চলো এখন এই কাজগুলো করে তারপরে ভাবছি বেরোবো, কারণ আমাকে একটু বেরোতেই হবে আজকে, কারণ আমার যে পুজোর যে শাড়ি ব্লাউজগুলো এখনও সেগুলো টেলারের বাড়ি থেকে দেয়নি জানো তো, সেগুলো সব টেলারের বাড়িতেই আছে, আমাকে সপ্তমীর দিন দেবে বলেছিলো, ওই জন্য রেডিও হয়ে গেছে। এখন বেরোবো, বেরিয়ে প্রথমে টেলারের বাড়ি থেকে জিনিসগুলো নেব, শাড়ি টাড়িগুলো, কারণ পুজোতে তো পরতে হবে। এখনও যদি টেলারের বাড়িতেই পরে থাকে তাহলে আর কবে পরবো বলো। তো ওই নবমীর শাড়িটাই দেবে আজকে, নবমীর শাড়িটা আর দশমীর শাড়িটা এই দুটোই দেবে, তো ওই দুটোই আনতে যাব। তো এখন এই যে চাদর টাদরগুলো পেতে দিয়েছি, পেতেটাতে এই যে বেরিয়ে পড়লাম আমি আর অঙ্কুশ, অঙ্কুশের সাথেই যাচ্ছি। আর একটু বাজারেও যাব, ওখান থেকে একটা লেস কিনবো জানো তো, ওই একটা শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছি ওটাতে একটু সাদা রঙের একটা লেস লাগাবো, তো সেই লেসটা কিনবো। লেসটা কিনে তারপরে একদম টেলারের বাড়িতে যাব, লেসটা কিনে নিয়েই যাব। তো এই যে যাচ্ছিলাম, আর যেতে যেতে তো অনেক প্যান্ডেল দেখতে পাচ্ছি, আর তারপরে তো ব্লাউজ টাউজ নিয়ে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরে এই যে এখন দেখো পুজো দিচ্ছি, আর আজকে ঠাকুরকে নতুন কাপড় দেবো, যেহেতু আজকে সপ্তমী, ষষ্ঠীর দিনই দিতে হয়, কিন্তু ষষ্ঠীর দিন আমি দিতে পারিনি সেই জন্য আজকে দেব। তো সমস্ত নতুন নতুন কাপড় তো ঠাকুরের জন্য কিনে আনা ছিল, তো সেই কাপড়গুলো পেতে নিলাম। আর দেখো এবার না ঠাকুরের সমস্ত কাপড়গুলো লাল আর হলুদ কম্বিনেশনে হয়েছে, মানে রাধাকৃষ্ণের ঘাগরাও তাই হয়েছে, ঠাকুরের জামাও তাই হয়েছে, এমনকি আসনের কাপড়টাও। আর দেখো টিপগুলো পরিয়েছি, প্রথমে একটা করে লাল টিপ আর তারপরে একটা করে স্টোন টিপ পরিয়ে দিয়েছি, কারণ ঠাকুরও তো পুজোর সময় সাজবে তাই না বলো, তো ভালোই লাগছে দেখতে। আগেরবার কিনেছিলাম ওই লাল টিপ, তার পাশ দিয়ে জরির একটা বর্ডার থাকে ওরকম, কিন্তু এবার জানো তো পেলাম না, ওই টিপগুলো আগে পাওয়া যেত, আমি যখন ছোট ছিলাম আমার মা খুব পরতো ওই টিপগুলো, কিন্তু এখন পেলাম না, এবার সেই জন্য এরকমভাবে স্টোন দিয়ে পরালাম। আর আজকে আরও বেশি অনেক ফুল টুলগুলো আনা হয়েছিল, যেহেতু আজকে একদম নতুন কাপড় দিয়ে পুজো দেবো, ভোগ আনানো হয়েছিল, তো সব কিছু দিয়ে পুজো দিয়ে দিলাম। আর আজকে সত্যি প্রচুর ফুল হয়ে গেছে, মানে বাড়ির ফুল প্লাস ব্রজেন কাকুর, ব্রজেন কাকুর বাড়ি থেকেও ফুল নিয়ে এসেছিল, তো সব ফুল দিয়ে খুব সুন্দর করে পুজো দিলাম। আজকে পুজোটা দিয়ে এতটা শান্তি লাগছিল না বলে বোঝাতে পারবো না জানো তো, খুব ভালো লাগছিল পুজো দিয়ে। তো এই যে এইসবে স্নান করে এসে এই যে পুজো দিলাম, আজকে তো পুজো দিতে অনেকটা সময় লাগলো, তার কারণ হচ্ছে মানে ঠাকুরের সব কাপড় টাপড় আজকে চেঞ্জ করে নতুন কাপড় দিলাম। তো আজকে আমিও দেখো নতুন নাইটি পরেছি, তোমরা দেখেই বুঝতে পারছো, তো এটা অনেকদিন আগেই কিনেছিলাম, পরা হয়নি তাই তুলে রেখেছিলাম, ভেবেছিলাম পুজোর সময়ই পরবো। তো এরকম ধরনের নাইটি আমি কখনো পরিনি, এরকম গোল গলা এরকম হাতা, তো পরলাম বেশ ভালোই লাগছে, মাও বললো যে না বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে। তো আজকে থেকে কিন্তু নতুন জামা পরা শুরু হলো, না এর আগেও দুদিন পরেছি, মানে বাড়িতে নতুন জামা পরা শুরু করলাম। তো চলো এখন স্কিন কেয়ার করি, চুল টুল আছে, আজকে শ্যাম্পু ট্যাম্পু সব করে নিয়েছি, দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখনো খাওয়া হয়নি, খাবো, স্কিন কেয়ার করবো তারপরে। আর আজকে ভাবছি এখন আর হবে না, খেয়ে দেয়ে এসে ভাবছি একটু আলাদাও করে নেবো, কারণ তো চলো আমি স্কিন কেয়ার টেয়ার করি তারপরে কথা বলছি। তো এই যে পুরো স্কিন কেয়ার করা হয়ে গেছে, সিঁদুর টুদুর সব করা হয়ে গেছে, তো চলো এখন খেতে বসবো, গিয়ে দেখি কী কী রান্না হয়েছে। তো এই যে দেখো এখন লাঞ্চ করতে বসে পড়েছি, তো আজকে একদম সিম্পল লাঞ্চ, ডাল, বাঁধাকপির তরকারি, শাক ভাজা, মাছ ভাজা আর মুসুরির ডাল। তো যেহেতু এই কদিন বাইরে খুব খাওয়া দাওয়া হয় পুজোর মধ্যে, সেই জন্য দুপুরটা না বাড়িতে এরকম হালকা পাতলা খেতেই ভালো লাগে। আর দেখো আমাদের বাড়িতে কিন্তু একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে নতুন একটা সোফা কেনা হয়েছে টিভির ঘরের জন্য, তো কেমন লাগছে জানিও, তো পুরো ঘরটার সাথে ম্যাচিং করেই নেওয়া হয়েছে, এই আজকেই নেওয়া হলো, দুপুরবেলা মৌলি আর বাবা গেছিলো দোকান থেকে, ওখান থেকে নিয়ে আসলো, তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই আমরা খেতে বসেছিলাম তখন আসলো জানো তো জিনিসটা, তো ভীষণ সুন্দর হয়েছে জানো তো, যে এই সোফাটা কেনা হয়েছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো অনেকদিন থেকে জানো তো একটা সোফা কেনা হবে, কেনা হবে বলে ভাবা হচ্ছিল, কারণ এখানে তো একটা অন্য সোফা ছিল, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো। তো ওই সোফাটা না ঘরের জন্য বিশাল বড় লাগে, মানে ওই দিকটাতে রাখলেও অনেকটা বড় লাগে আর এই দিকটাতে রাখলেও অনেকটা বড় লাগে, তো সেই জন্য একটা টু সিটারের সোফা অনেকদিন থেকেই খোঁজা হচ্ছিল, কিন্তু ঘরের কালার কম্বিনেশনের সাথে মেলানো যাচ্ছিল না। তো আজকে বাবা আর মৌলি দুপুরবেলা গেছে
গেছিল, আমি যখন বেরিয়েছিলাম অঙ্কুশের সাথে তখনই বাবা আর মৌলি গেছিল, ওরা এটা পছন্দ করে নিয়ে এসেছে, তো আমাকেও দেখিয়েছিল ফোনে ভিডিও কল করে ছবি পাঠিয়ে, তো এটা খুব ভালো লেগেছে, তো সেই জন্য এটাই নিয়ে এসেছে। আর ভীষণ সুন্দর জানো তো, আর বসেও না ভীষণ আরাম, মানে দারুণ আরাম বসে। তো সোফাটা তো দারুণ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো পুজোতে একটা ঘরেরও নতুন জিনিস হলো, তো ঘরেরও এটা পুজোর গিফট। তো চলো এখন একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে নিতে কালকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা এডিট করলাম, এই ঘরে এসে ভয়েস দিলাম, কারণ আমার বাড়ির আশেপাশে এত গান বাজনা হচ্ছে, মানে আমি যেখানেই ভয়েস দিতে যাচ্ছি গানের আওয়াজ চলে আসছে জানো। তো সেই জন্য এই ঘরের জানলা দরজা পুরো বন্ধ করেছি, দেখো পুরো জানলা দরজা টরজা বন্ধ করে এখানে বসে আমি ভয়েস দিলাম ভিডিওটাতে। এখন ভিডিওটা ডাউনলোড করবো, তারপরে আপলোড করবো, তারপর তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো তারপরে একটু রেস্ট নেবো, আর আজকে তো সন্ধ্যাবেলা বেরোবই, আর আজকে তো সপ্তমী, তো তোমাদের সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, শুভ সপ্তমী, তোমরা অনেক ভালো করে সপ্তমীটা কাটাও। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে বেরোনোর আগে তারপরে আবার কথা বলছি। আর দেখো এখানে আমি পা ভর্তি করে আলতা পরে নিয়েছি, তো ভীষণ বাজেভাবে পড়েছি, দেখো চারিদিকে পুরো ছড়িয়ে গেছে, তো যাই হোক মানে পড়তে হয়, পরে নিয়েছি। আর এখানে দেখো একটা ওয়ারেস, তো জানো তো কদিন থেকেই না, মানে কদিন থেকে বলা ভুল, মানে মোটামুটি আমার মানে সারা জীবনই এটা লো প্রেশারের আমার একটা প্রবলেম আছে। তো এই কয়েকদিন আগে যখন একবার অসুস্থ হয়েছিলাম তখন তো ডাক্তার দেখিয়েছিলাম, তো ওই ডাক্তারই বলেছিলো যে তুমি ওয়ারেস খাবে, মাঝে মাঝে ওয়ারেসটা খাবে। তো আমি সবসময় মানে মাঝে মাঝে তারপর থেকে না ওয়ারেসটা মাঝে মাঝেই খাই, কারণ হচ্ছে তাহলে না প্রেশারটা ঠিক থাকে, না হলে আমার বেশ প্রেশার লোয়ের প্রবলেম, মানে এমনি কোনো অসুবিধা হয় না, সবাই আমাকে জিজ্ঞেস করে এতটা প্রেশার লো থাকে, মাথা ঘোরে না, তোর এটা হয় না, তোর ওটা হয় না, কিন্তু আমার কিছু হয় না, মানে ওটা টেন্ডেন্সি থাকে অনেকের লো প্রেশারের। তো সেই জন্য আজকে আবার অঙ্কুশকে দিয়ে এই যে এই ওয়ারেসগুলো আনিয়েছি, এগুলো বেশ ফ্রুটি ফ্রুটি টাইপের, তো এখন আরও বেশি করে মানে পুজোর এই কটা দিন খেতে হবে, কারণ আমি এতটাই ঘামি, মানে সেটা তোমরাও জানো ভীষণ অস্বাভাবিক পরিমাণে আমি ঘামি, আর এই পুজোর কদিন তো খুবই হুলুস তুলুস হবে, তো সেই জন্য অঙ্কুশ বলেছে যে রোজ একটা করে ওয়ারেস খাবি তাহলে শরীরটা ঠিক থাকবে। জি হ্যাঁ ঠিকই বলেছে, রোজ একটা করে ওয়ারেস খাবো তাহলে শরীরটা একদম ঠিক থাকবে, মানে সহজে আমি টায়ার্ড হয়ে পড়বো না, এখন না তাই হয় জানো তো, প্রেশারটা লোয়ের জন্যই আমার মানে এইসব হয়, আমি মানে হঠাৎ করে মানে একদম পুরো ক্লান্ত হয়ে যাই, দিয়ে আমার মানে আর ভালো লাগে না, তখন মনে হয় শুয়ে পড়ি, এরকম হয়। তো সেই জন্য ওয়ারেসটা খাচ্ছি সন্ধ্যেবেলা এখন বসে বসে এই যে। তো এটা অরেঞ্জ, তো তোমরা তো জানোই আমার কাকুরা এসেছে বাইরে থেকে, তো মহুল এসেছে, তারপরে আমার কাকু এসেছে, কাকিমা এসেছে, সবাই এসেছে, তো আমাদের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছে পুজোর জন্য। তো এই পারফিউমটা এনেছে অঙ্কুশের জন্য, আর ওই যে দুটো পারফিউম তোমরা দেখতে পাচ্ছ ওই পারফিউম দুটো আমার জন্য এনেছে আর মৌলির জন্য এনেছে। তো এই পারফিউমের বটলটা কি সুন্দর দেখতে না, দারুণ দেখতে ছিল জানো তো, খুব ভালো লাগছিলো এটা। আর এইগুলো এনেছে আমাদের জন্য, এটা স্মেলটা না খুব সুন্দর জানো তো, দারুণ স্মেলটা। তো মৌলি যেটা মৌলির জন্য যেটা এনেছে, মৌলি সেটা খুলেছে, তো সেটাই তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর দেখো এটার বটলটা কি সুন্দর, দারুণ বটলটা, একদম পুরো গোল একটা, কি সুন্দর, আর গ্রিন কালারের, মানে যে বটলের কালারটা হচ্ছে গ্রিন কালারের, ওই জন্য মনে হচ্ছে পুরোটাই গ্রিন। তো এটার স্মেলটা দারুণ, আর অঙ্কুশের জন্য যেটা এনেছে না সেটার গন্ধটা খুব সুন্দর, বেশ সুন্দর গন্ধটা। আর কাকু প্রত্যেকবার আসার সময় আমার আর মৌলির জন্য এত পারফিউম নিয়ে আসে, প্রত্যেকবার নিয়ে আসে, আর আমরা এত ইউজই করতে পারি না জানো, মানে শেষ না হতে হতেই আরেকটা চলে আসে। তো যাই হোক এই পারফিউমগুলো দারুণ লাগে, মানে খুব সুন্দর গন্ধগুলো, আর অনেক অনেক লং লাস্টিংও হয়, তো এটার স্মেলটাও খুব ভালো ছিল। তো এটাই দেখছিলাম যে কোন দিক দিয়ে কি করতে হবে এটা, তো সেটাই দেখে নিচ্ছিলাম। তুই রেডি? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? বৃষ্টি বাইরে, মূল ড্রেসটা একটু দেখা, দাঁড়াও বের করছি, লগে একটু ড্রেসটা দেখা, কি কি পরেছিস? লটারির টাকা দিচ্ছে 210 টাকা, এই টাকা নিয়ে আমি যেখানেই যাব সেখানেই আমাকে ধরে লকআপে ঢুকিয়ে দিবে। এই টাকা তাও আমার কথাটা শোন, হ্যাঁ ঠিক ঠিক,
আর এই এই যে তাও আবার লটারির টাকা তাও আবার ছেড়া আর এদেরকে দেখো এরা একদম রেডি মহুল তো অনেকক্ষণ আগে রেডি হয়ে চলে এসেছে আর এদিকে দেখো অঙ্কুশও রেডি পুরোপুরি রেডি হয়ে গেছে মানে এখন জাস্ট জুতোটা পরছে মানে ওদের ব্যাপারই আলাদা মানে ওদেরই পুজো মানে আমি এখনো অবধি বসেই আছি জানো তো বসে বসে ভাবছি কখন উঠবো একটু পরে উঠবো উঠতে হবে রেডি হতে হবে এই সব ভেবে যাচ্ছি আর এরা সব রেডি আর ওদিকে মৌলি এখন ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু ঠিকঠাক করছে করে টোরে এখন উনিও রেডি হতে যাচ্ছে তো এরপর আমাকেও রেডি হতে হবে হ্যাঁ কারণ আমি বেরোবো সবাই একসাথেই বেরোবো অঙ্কুশ বেরিয়ে যাবে অঙ্কুশ ওর বন্ধুদের সাথে বেরোবে তারপরে ও রাতের দিকে আবার আসবে তো অঙ্কুশ বেরিয়ে যাবে আর পরে আমি আর মহুল মৌলি মা সবাই মিলে বেরোবো তো এই যে দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছি তো এই যে এই চুড়িদারটা কিনেছিলাম জন্মদিনের সময় ধরো এই আয়নাটা দিয়ে দেখাচ্ছি এটা দিয়ে ভালো দেখা যাচ্ছে না ধরো এই দেখো এই যে এই চুড়িদারটা এটা জন্মদিনের সময় কিনেছিলাম না তো ওটা তো আর পরা হয়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে পরে নিই তো দেখো তোমাদেরকে আমি সালোয়ারটা পুরো দেখিয়ে দিচ্ছি তো ভীষণ সুন্দর ছিল জানো তো সালোয়ারটা আসলে এই সাদার মধ্যে এই ব্ল্যাক কালারের কাজটা এত সুন্দর ফুটেছে মানে দারুণ লাগছিল কাজটা খুব ভালো লাগছিল মানে এত সুন্দর লাগছিল এটা জন্মদিনের সময় নিয়েছিলাম আমার একটা বন্ধুর বুটিক থেকে তো তোমরা যদি নিতে চাও আমাকে অবশ্যই বলো আমি ওদের নাম্বার দিয়ে দেবো তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আমি তো পুরোপুরি আর একদম সিম্পল সেজেছি জাস্ট কানের পরেছি আর চুলটা একটু বেঁধেছি আর ওদিকে মা রেডি হয়ে গেছে কটায় রেডি হয়েছিলি তোর এক্সপিরিয়েন্সটা বল বড়দি ভাই আর বড়দি ভাই আর ছোটদি না আমি আগে বলি ওয়েট বড়দি ভাই আর ছোটদি ভাইয়ের সাথে ঘুরতে বেরোনোর এক্সপিরিয়েন্সটা বল এত জঘন্য তাই না আরে আমি গাইস হ্যাঁ ওইখান থেকে আর এখন কত বাজে আর এরা দুজন কি করছিল দিয়ে আমরা এই জায়গায় এসেছি রেডি হয়ে আর এখানে দেখো আমরা কিন্তু তিন ভাই বোন একদম রেডি আর মাও রেডি এখন আমরা বেরিয়ে পড়বো আর বাকি যে দুই ভাই আছে ওরাও রেডি হয়ে গেছে ওরা বাড়ি থেকে আসছে মাঠে তো এই দেখো আমরা মাঠে চলে এসেছি আর কি ভিড় বাপরে বাপ প্রচুর ভিড় আর আমাদের যে টেন্টটা বানানো হয়েছিল মানে আমরা পুজোর সময় যেখানে বসি সবাই মিলে সেইটা একটু আগে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভেঙে গেছে জানো কি অবস্থা ভাবো তো সেই জন্য সমস্ত যেগুলো বেঞ্চ মানে চেয়ার ফেয়ার যা ছিল সমস্তগুলো নিচে নামিয়ে দিয়েছে তো আমরা এখন নিচে এরকম করে বসে আছি মানে মাঠের মধ্যে এখন এখানে বসে বসে ভাবছিলাম যে ফট করে যদি বৃষ্টি আসে আমরা কোথায় যাব মানে ছুটতে ছুটতেই তো পুরো ভিজে যাব তো যাই হোক এখানে একটা ওই পুদিনা ড্রিঙ্ক নাকি ভাইরা এনে দিল তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর এখানে তো লোক দেখছিলাম মানে আমরা পুজোর সময় এটাই করি জানো তো প্রথমে এসে একটু মাঠে বসি তারপরে একটু লোকজন দেখি তারপরে ওই ওখানে যাই এখানে এই যে নাচানাচি শুরু হয়েছে নাচানাচির এখানে একটু থাকি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাই তো এখানে দেখো এখানে সবাই কি নাচছে আর এই এই আমাদের বাড়ির সব কটাকে দেখো কি নাচ এদের মানে এরা এরাই জমিয়ে দেয় জানো তো তো যাই হোক এখানে তো নাচানাচি হচ্ছিল তো আমি আর মৌলি বসে বসে দেখছিলাম আর এখানে আমরা বিদ্যাকে খুব মিস করছিলাম কারণ প্রত্যেকবার আমি মৌলি বিদ্যা বিদ্যার একটা বোন আছে আমরা সবাই মিলে একসাথে বসে এখানে ভীষণ মজা করি জানো তো কিন্তু এবার বিদ্যা নেই ওই জন্য মানে আমার আর মৌলির ভীষণ খারাপ লাগছে তো যাই হোক কিছু করার নেই তো তারপরে এই যে খেতে চলে আসলাম রাতের খাবার তো এখানেই আমাদের ক্লাবেই খাওয়া দাওয়া হয় তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর অঙ্কুশও চলে এসেছে তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে তাড়াতাড়ি আমাদেরকে বাড়িও যেতে হবে কারণ কালকে অনেক সকালে আসতে হবে অষ্টমীর অঞ্জলি দিতে তো এখানে ভাই এই যে ভিডিওটা নিয়ে ফোনটা নিয়ে ভিডিও করছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের আবার ভ্লগে